মহামারী করোনা ভাইরাসের মধ্যেও আবারও বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $46 বিলিয়ন নতুন রেকর্ড করেছে। বাংলাদেশে অর্থনীতি সচল রাখার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করে করোনার এই বিপর্যস্ত পরিস্থিতিতেও বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ $46 বিলিয়ন বা $4,600 কোটি মাইল ফলক অতিক্রম করেছে, যা বাংলাদেশি মুদ্রার প্রায় ৩,৯১,০০০ কোটি টাকা। মঙ্গলবার কর্মদিবস শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $46.082 বিলিয়ন, যা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মাইল ফলক। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা।